উত্তরের জেলা নীলফামারীর মানুষ শিগগিরই পেতে যাচ্ছে গ্যাস। পাঁচটি ছোট বড় নদী পেরিয়ে আসা তিন স্টেশনের এই গ্যাস লাইনটি ভাগ্য ফেরাবে কৃষি নির্ভর ১১ জেলার মানুষের। উত্তর আইপিজেড পর্যন্ত আসা এই গ্যাস লাইনে নির্ভর করছে সৈয়দপুর থেকে নীলফামারী সদরের রামগঞ্জ পর্যন্ত হাজারেরও বেশি শিল্প প্রতিষ্ঠানের। জমি অধিগ্রহণ জটিলতা আর করোনার প্রাদুর্ভাবে এই প্রকল্প বাস্তবায়নের মেয়াদ দফায় দফায় বাড়লেও অবশেষে তা শেষ হতে যাচ্ছে আগামী জুনে। আব্দুর রশিদ শাহের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলছে পাইপলাইন স্থাপনের কাজ, এবার পূরণ হওয়ার পথে নীলফামারীবাসীর স্বপ্ন। উত্তরের এই জনপদের মানুষ গ্যাস পাবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণার পর শুরু হয় কর্মযজ্ঞ। নেওয়া হয় পাইপলাইন বসানোর প্রকল্প, যার বাস্তবায়নের মেয়াদ ধরা হয় ২০১৮ সালের জুন থেকে ২০২০ জুন পর্যন্ত। কিন্তু করোনা মহামারী আর ভূমি অধিগ্রহণ বাদ সাথে নির্দিষ্ট সময়ে প্রকল্প বাস্তবায়নে, তাই মেয়াদ বাড়ানো হয় চলতি বছরের জুন পর্যন্ত। এর মধ্যে প্রকল্পের ৭৫% কাজ শেষ করেছে পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠান। যে পার্টটা আছে তার টেস্টিং আজকে থেকে আরম্ভ করব, হয়তো এক সপ্তাহ ভিতর আমাদের টেস্টিংটা কমপ্লিট হয়ে যাবে। সৈয়দপুর সিজিএস স্টেশনটা এই কাজটাও প্রায় শেষের দিকে। প্রকল্পের সামগ্রিক অগ্রগতি এখন ৮০%, সব কিছু ঠিকঠাক থাকলে এবছরের জুন নাগাদ প্রকল্পের মাঠপর্যায়ের কাজ সমাপ্ত হবে বলে আশা করা যাচ্ছে। অর্থনীতির চাকা সচল রাখতে জ্বালানি আর কয়লা নির্ভর শিল্প প্রতিষ্ঠানের গ্যাস সংযোগের দাবি ব্যবসায়ীদের। নীলফামারীকে গ্যাস সংযোগের আওতায় নিয়ে আসলে আমাদের প্রতিষ্ঠান সহ ছোট বড় সকল শিল্প কলকারখানার উৎপাদনের চাকা সচল থাকবে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রাণের দাবি, গ্যাস সংযোগ দিয়ে জ্বালানি নির্ভর শিল্প প্রতিষ্ঠানগুলোকে বাঁচানো হোক। গ্যাস লাইনটি যদি আমাদের এই নীলফামারী হয়ে রামগঞ্জ পর্যন্ত সম্প্রসারণ হয়, তাহলে আমাদের এখানে আরও নতুন নতুন আরও অনেক বৃহৎ শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হবে। শিল্প কারখানার সাথে সাথে বাসা বাড়িতেও গ্যাস সংযোগের দাবি স্থানীয়দের। এই গ্যাস যদি আমরা নীলফামারী শহরে আমরা পেয়ে যাই বা আমরা বাসা বাড়িতে পাই, তাহলে আমরা অনেক উপকৃত হব। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১৩৭৮.৫৫ লাখ টাকা। প্রাথমিক পর্যায়ে বিদ্যুৎ ঘাটতি মেটানো, আর্থসামাজিক উন্নয়নে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প প্রতিষ্ঠান এবং বাণিজ্যিকভাবে গ্যাস সরবরাহের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ ২৪।